হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা হয়তো বা ইদানিং একটি বড় একটি সমস্যার মধ্যে পড়েছি। দেখা যায় যে যারা ইউটিউব নিয়ে কাজ করি তাদের ইউটিউব অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এক্স্যাক্টলি যদি আপনার ইউটিউব অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টটি কীভাবে ফিরিয়ে আনবেন। তবে অবশ্যই ফিরে আনার ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে যদি আপনার ভিডিওতে চ্যানেলে কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট অথবা কপিরাইট কন্টেন্ট থেকে থাকে অথবা আপনার মনে হয় যে যেই কন্টেন্টগুলো অ্যানোয়িং, যে কন্টেন্টগুলো হয়তো বা কমিউনিটি গাইডলাইনে পড়ে, যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্রিকটি কাজ করবে না। এবং হয়তোবা যাদের শুধুমাত্র যাদের চ্যানেল এক্স্যাক্টলি রিয়েল চ্যানেল এবং হয়তো বা আপনার মনে হতে পারে যে কোনো কারণবশত বা ভুলবশত ইউটিউবে হয়তো বা কোনো ধরনের এনিমি আছে বা দেখা যায় একসাথে অনেক মানুষ ফ্ল্যাগ করে এবং তখন ফ্ল্যাগ করার পর ইউটিউব কি করে তিনটি কমিউনিটি গাইডলাইন পড়ে এবং সেই মুহূর্তে এক পর্যায়ে ইউটিউব তখন আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দেয়। সো যদি ওরকম কোনো কিছু হয়ে থাকে যে যদি কোনো আপনার একটি রিয়েল চ্যানেল এবং সেই চ্যানেলটিতে আপনার রিয়েল কন্টেন্ট, নিজের কন্টেন্ট এবং কোনো ধরনের খারাপ কন্টেন্ট নেই এবং আপনি শিওর যে আপনার চ্যানেলটি কমিউনিটি গাইডলাইনে কোনো ধরনের ব্লক করে হয়তো বা কোনো একজন শত্রু আপনাকে পিছু লেগেছে বা কয়েকজন আপনার পিছু লেগে আপনার চ্যানেলটিকে ডাউন করছে অথবা হয়তো বা ভুলবশত রোবোটিকভাবে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে। সো আপনি যদি চান যে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই চ্যানেলটি রিটার্ন ব্যাক করবেন এবং বাকি আশু বিষয়ে প্রপার গাইডলাইন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস টেক এ লুক। সো যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, দেখা যায় যে আমরা যাদের দেখা যায় যে একই ইউটিউব চ্যানেলে মানে একই জিমেল অ্যাকাউন্টে অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলা থাকে, তখন দেখা যায় যে তাদের এখানে যখন তারা ক্লিক করে এখানে জাস্ট তাদের যে অন্য চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো দেখা যে চ্যানেলগুলো এখন সাসপেন্ড হয়নি বাট যে চ্যানেলটি সাসপেন্ড হয়েছে সেই চ্যানেলে কোনো ধরনের ইনফরমেশনই পাওয়া যায় না এখানে। সো অনেকটাই অ্যানোয়িং লাগে অনেকের কাছে এবং অনেকটাই বিরক্ত বা কষ্টদায়ক ব্যাপার লাগে। সো হয়তো বা যারা নতুন তাদের জন্য একটু অনেকটাই ডিসগাস্টিং। সো হাউএভার সো আপনি যদি এরকম হয় তাহলে কীভাবে আপনার ইউটিউবে এখানে আপনার সেই চ্যানেলটি দেখাবে, জাস্ট সেটা আপনি কীভাবে পারবেন নিয়ে আসার জন্য। সো সেক্ষেত্রে যদি আমরা প্রথমে যাই, প্রথমত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্ট ওপেন করি এবং যখন আমরা এখানে ক্লিক করব আমরা পেয়ে যাব গুগলের আরও প্রোডাক্ট। সো এখানে আমি গুগল প্লাসে ক্লিক করব এবং যখন আমি গুগল প্লাসে ক্লিক করব বাই ডিফল্ট আমার যে মেইন গুগলের যেই ইনফরমেশন মেইন চ্যানেলটি সেগুলো ইনফরমেশন অ্যাপেয়ার করবে। এখানে ডান দিকে যে উপরে যে আইকনটি আছে আমার চ্যানেল তাতে ক্লিক করার পর আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত যে সাসপেন্ড চ্যানেলটি তার একটি পেজ। সো অটোমেটিক একটা পেজ খুলে যায় যখন আমরা নতুন কোনো ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করি বা এটা সেটা। সো এখানে আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত পেজটি খুলে ফেলবো তখন আমরা দেখতে পারবো যে অটোমেটিক আমাদের এখানে ইউটিউবে দেখাবে যে সাসপেন্ডেড চ্যানেল। লাইক যখন আমরা এটাকে জাম করে ওপেন করতে যাব তখন আমাদেরকে এখানে দেখাবে যে অ্যাকাউন্ট টার্মিনেটেড। সো এটা জাস্ট এখানে রেখে যদি আপনি চান যে জাম করার জন্য, সেই জন্য জাস্ট আপনি চাইলে এটা জাস্ট ওখানে যাওয়ারও প্রয়োজন নেই, আপনি জাস্ট এই ফর্মে ক্লিক করে অটোমেটিক জাম করতে পারবেন। সো হাউএভার যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল জাম্প করতে যান তখন আপনি দেখাবে যে অ্যাকাউন্ট টার্মিনেটেড অর অ্যাকাউন্ট সাসপেন্ডেড হাউএভার। সো এখানে আপনি পেয়ে যাবেন যে ইফ ইউ ফিল দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ইন এরর ইউ মে অ্যাপিল দ্য সাসপেনশন বাই ভিজিটিং দ্য ফ্লোয়িং ফর্ম। সো আপনার যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে বা এরর হয়তো বা আপনার মনে হয় যে ট্রাই করে দেখেন, যদিও আপনি কোনো চ্যানেলে কোনো কারণবশত কোনো ধরনের কপিরাইট থেকেও থাকে, আপনি অবশ্যই এ থেমে থাকবেন না, ট্রাই করবেন, হয়তো বা আপনার চ্যানেল ফিরও আসতে পারে। তারপর আমি বলবো না যে 99% বা খুব কমই সম্ভাবনা ওই কপিরাইট বা কমিউনিটি গাইডলাইনে ব্রোকেন কোনো চ্যানেল তারা দেয়, খুব সম্ভবত দেয় না। হাওয়েভার তারপরে ট্রাই করতে দুষ্কি মিনিমাম আপনি 3 বার ট্রাই করতে পারবেন। এনিওয়ে এখন যখন আপনি ফর্মটিতে ক্লিক করবেন, এই ফর্মটি এরকম দেখাবে সম্পূর্ণ ফর্মটি, এবং এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ফর্মটির লিঙ্ক দিয়ে দেবো, সো ডাইরেক্টলি আপনি জাম্প করতে পারবেন এই ফর্মটিতে। প্রথমত আপনার লিখতে হবে ইউর নেম, এখানে আপনি আপনার নিজের যে নামটি সেই নামটি দিবেন। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন ইউটিউব চ্যানেল, এখানে আমরা কি করি, আমরা আমাদের নিজের যে জিমেল অ্যাকাউন্টটি বা জিমেল ইমেলটি সেই ইমেলটি আমরা দেই। সো অনেকের কি হয়, যখন তারা তাদের জিমেলটি দেয় এবং এখানে ইমেল সেম জিমেল অ্যাড্রেস দেয় এবং ইউটিউব চ্যানেল যে লিঙ্কটি দেয়, তখন দেখা যায় যে অনেকে ইউটিউব তখন কি করে যে তখন তারা এরকম একটি মেল পাঠায় যে থ্যাংক ইউ ফর ইমেল দ্যাট ইউ এস থট ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ অ্যান্ড ইউ শুড হ্যাভ টু অ্যাবিলিটি টু লগ ইন। ইফ ইউ আর স্টিল হ্যাভিং ডিফিকাল্ট লগ ইন ইন টু ইউর অ্যাকাউন্ট প্লিজ বি সার্টেন দ্যাট ইউ আর ইউজিং কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কম্বিনেশন। সো আমরা অনেকে কি হয়, যখন আমরা ফর্মটি সাবমিট করি, আমরা এই জায়গায় দেখা যায় যে আমাদের যে ইমেলটি ইমেল অ্যাড্রেসটি দেয়, এবং গুগল কীভাবে ইউটিউব ভাবে যে আপনার যে মেন চ্যানেলটি এখনও ঠিক আছে। সো তারা কীভাবে নেই, তারা ভেবে নেই যে না হয়তো বা কোনো কারণবশত আপনার ইমেলে কোনো কারণবশত ভুলে গেছেন পাসওয়ার্ড বা, সো অটোমেটিক এই ইমেলটি চলে আসে। সো এখন আমি আপনাদের দেখাবো একজ্যাক্টলি আপনি আপনার যে কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি সেই চ্যানেলটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, মেক শিওর। সো এখানে ইমেল সেই অ্যাড্রেসটি ইমেল কীভাবে পাবেন, সেই অ্যাড্রেস ইমেলটি পাওয়ার বিভিন্ন ওয়ে আছে। একটি ওয়ে হচ্ছে, আমি 2টি ওয়ে আপনাদের দেখাবো যাতে করে আপনারা আপনাদের কাজগুলো ইজিলি করতে পারবেন। এখানে যাওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত ইউটিউব যে অ্যাকাউন্টটি আছে পেজটি গুগল প্লাসে সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি প্রাইভেসি সেটিংয়ে যেতে হবে। বিফোর এখানে অনেকে দেখাতো আগে এক সময় যে ইমেল অ্যাড্রেসটি এই গুগল প্লাসের এই পেজটি ইমেল অ্যাড্রেসটি, বাট এখন এই জিনিসটি দেখায় না, আপনাকে জাস্ট সেটিংয়ে ক্লিক করতে হবে, প্রাইভেসি সেটিং। এখানে অবশ্যই কোনো এক জায়গায় আছে ম্যানেজ ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, সো মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক আপনার এই সব কিছু ইনফরমেশন অ্যাপিয়ার করবে, ভিউ চ্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন, এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত, এবং এখানে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি, এবং আপনি আপনার এই যে ইমেলটি এটা হচ্ছে আপনার এই পেজটির ইমেল। সো এই ইমেলটি দিয়ে আপনি এই যে ইমেলটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত এই যে গুগল প্লাস প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি ইমেল, অথবা আপনার আপনার যখন যে এটা আপনার ইউজ করতে হবে, অথবা আরেকটি ওই আছে আপনার এই ইমেলটি খুঁজে বের করার। আপনার যখন সোশ্যালে যাবেন, যাওয়ার পর আপনি হয়তো বা খুঁজে পেয়ে যাবেন যে রিসেন্টলি কেউ আপনাকে আপনার ভিডিওতে কমেন্ট করেছে, আপনার যে পূর্ববর্তী ভিডিও আপনি আপলোড করেছিলেন আগে সেই ভিডিওগুলোতে কেউ একজন কমেন্ট করেছে, এবং কমেন্ট করলে আপনি পেয়ে যাবেন এখানে এই যে এখানে শো ডিটেলসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন টু ইউর পেজ, মানে এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। এই জিমেলটি যেই আপনার ইউটিউব অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে সেই সাসপেন্ড অ্যাকাউন্টে গুগল প্লাসের ইমেল অ্যাড্রেসটি। সো প্রথমত আমি এই ইমেল অ্যাড্রেসটি কপি করব, কপি করার পর আমার এই যে আনএবল টু অ্যাক্সেস গুগল প্লাস ফর্ম, এই ফর্মে গিয়ে এই জায়গাটিতে আমি আমার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি দেব, যে ইমেল অ্যাড্রেসটি আমার সাসপেন্ড হয়েছে। সো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে হয়তো বা কোনো কাছে স্পেস বেশি আসতে পারে, সো আপনি জাস্ট মেক শিওর অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারবেন, যাতে করে ইউটিউব আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা আপনাকে তারা ইন ফিউচার ইনকোয়ারির জন্য যোগাযোগ করতে পারে। সো বেটার আপনার যদি এই জিমেল অ্যাকাউন্টটিতে আপনি সাইন ইন করতে পারেন, যদি আপনার স্টিল আপনার জিমেল অ্যাকাউন্টটি থেকে থাকে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন। সো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলেন, দেওয়ার পর ইউআরএল অফ ইউর সাসপেন্ড ইউটিউব চ্যানেল। হয়তোবা অনেকে আপনার যে কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে টাইপ করতে হবে। আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি মনে আছে, বাট হয়তোবা অনেকের নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক মনে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার কাঙ্ক্ষিত ইউটিউব হয়তো বা আপনার যে ইউটিউব চ্যানেলটি সেই ইউটিউব চ্যানেলটি আপনি অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং যদি আপনি তখন দেখবেন যে আপনার সাইড প্যানেলে সেই চ্যানেলের লিঙ্কই দেখাবে, মানে সাবস্ক্রিপশন সেকশনে, এবং যখন আপনি যদি ক্লিক করবেন আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের ইউআরএলটি। আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন যদি আপনার মনে না থেকে থাকে, অথবা আপনার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি আপনার যে জেনে থাকেন যে সে জানে আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে, অবশ্যই আপনি তার সাথে নক করে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটি কপি করতে হবে। সো এনিওয়ে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আপনার লিখতে হবে যে প্লিজ ব্রিফ এক্সপ্লেন হোয়াই ইউ থিঙ্ক ইউর চ্যানেল ওয়াজ সাসপেন্ড ইন এরর। সো এখানে আপনাকে ডিটেলস ইনফরমেশন দিতে হবে যে কেন আপনার মনে হয় যে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়েছে বা কী আসল বিষয়। সো আমি অলরেডি একটি ফর্ম লিখেছি, হ্যালো ইউটিউব, আই হ্যাভ টু কাম টু নো মাই চ্যানেল ইজ সাসপেন্ডেড হোয়েন আই সাইন ইন মাই চ্যানেল, চেক মাই ইমেল বক্স ডিটেমে ব্লা ব্লা ব্লা। এই ইনফরমেশনটি আপনি জাস্ট দিয়ে দেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ডকুমেন্টটি ফর্ম দিয়ে দেবো যাতে করে আপনারা কপি পেস্ট করে আপনার কাজগুলো করতে পারেন। এখানে মেক শিওর এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে আপনার এখানে জিনিসটা হচ্ছে যে যদি আপনি ইমেল পেয়ে থাকেন তাহলে আপনি লিখবেন যে আই সো দ্য সাসপেনশন ইমেল, আর যদি আপনি ইমেল না পেয়ে থাকেন তাহলে আপনি লিখবেন আই ডিডেন্ট সি এনি ইমেল, এবং এই কথাটা লিখে মানে নিয়ে রিমুভ করে যদি আপনি কোনো সাসপেন্ডেড ইমেল না পেয়ে থাকেন তাহলে আপনি লিখবেন আই ডিডেন্ট সি এনি ইমেল, এবং এই যে এই লেখাটি এই লেখাটা আপনি রিমুভ করে দেবেন, এবং এখানে আপনার নিজের নাম দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যাতে করে গুগল ভাবে যে আপনি কোনো রোবট না, আপনি একজন রিয়েল পারসন। সো জাস্ট এই লেখাটা আপনি লিখে জাস্ট কপি করলাম, ফর এক্সাম্পল আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অটোমেটিক আপনার গুগলের কাছে চলে যাবে এবং তারা এটাকে রিভিউ করবে, এবং রিভিউ করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেলটি পেয়ে যাবেন। এই ইমেলটি এরকম যে হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর অ্যাকাউন্ট সাসপেন্ড এপেল, উই হ্যাভ ডিসাইড টু কিপ ইউর অ্যাকাউন্ট সাসপেন্ড বেসড অন ইউর কমিউনিটি গাইডলাইন অ্যান্ড টার্মস অফ সার্ভিস। এই ইমেলটি কিন্তু আপনি সাবমিট ফর্ম সাবমিট করার পর সাথে সাথে পাবেন না, হয়তো বা এটা একদিন লাগতে পারে, হয়তো বা এটা এক সপ্তাহ লাগতে পারে। সো ডিপেন্ড অন ইউটিউবের যে অনেক ভিজিটর থাকে, অনেক তাদের মেম্বার থাকে এরকম ইমেল, সো এটা একটু টাইম নেবে, তখন আপনি এরকম একটি মেসেজ পেয়ে যাবেন। যদি আপনার চ্যানেলটি তারা রিটার্ন ব্যাক করে তাহলে অবশ্যই তারা এখানে লিখবে যে ইউর চ্যানেল ইজ রিটার্ন ব্যাক বা এটা সাকসেসফুল কোনো একটা মেসেজ আসবে। সো তারপরও আপনি কেন ক্ষান্ত থাকবেন, আপনি চাইলে এখান থেকে যদি কোনো কারণ পেশা, ফর এক্সাম্পল আমার যে চ্যানেলটি সাসপেন্ড হয়েছে, আমি যদি যাই এখানে থ্যাংক ইউ ফর ইউর এই চ্যানেলটি এই মেলটি মনে হয় আমার মনে হয় কোন ইমেলটি, এই ইমেলটি তারা আমাকে দিয়েছিল। এখন আমি কি করতে পারি, আমি তাদেরকে আবার রিপ্লে করতে পারি সেমভাবে। রিপ্লে করে আমি কি লিখব, এই লেখাটি লিখব হ্যালো, এই যে এই লেখাটি হ্যালো রেসপেক্টেড ইউটিউব, যেমন আমি এখানে লিখলাম, এটা আমি কপি করি এবং আমি এখানে লিখি যে হ্যালো রেসপেক্টেড ইউটিউব। এভাবে এই লেখাটি লেখার পর আপনি দিলেন যেমন হ্যালো রেসপেক্টেড ইউটিউব, আই থিঙ্ক দ্যাট মাই চ্যানেল শুড have not been terminated because I have following in the YouTube community guideline very carefully. Can you please check my channel again to see if people have wrongly flagged my video? Among apne apnar naam diye dilen, your faithfully apnar naam. এখানে কি যে যখন আপনার হয়তো বা যারা কপিরাইট নিয়ে কাজ করে বা হয়তো বা উল্টাপাল্টা হয়ে থাকে হয়তো বা। সো সেই ক্ষেত্রে তাদের জন্য কী হবে, এই কাজটা করতে হবে, তারা ওই সেম ইমেলে আবার রিপ্লে করে লেখাটি লিখে দিতে হবে। এবং অবশ্যই আপনি যে প্লিজ ডিলেট মাই ভায়োলেশন ভিডিও, এবং এই লেখাটি আপনি হাইলাইট করে দেবেন এখান থেকে আপনার, যাতে করে ইউটিউব ভালো করে এটা নজরে পড়ে তাদের নজরে। তারপর আপনি যে সেন্ড দিয়ে দেবেন। সো এটা সেন্ড করার পর আপনি এক সপ্তাহ মতো ওয়েট করলেন, তারপরও যদি কোনো রিপ্লে না আসে আবার দিলেন, তারপরে ওয়েট করলেন তিনবার, লাস্ট অ্যাটলিস্ট তিনবারের পর আর আপনার হয়তো বা আফসোস থাকে, হয়তো বা তারা আপনাকে নাও দিতে পারে। সো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান।